কেন্দ্রীয় ও রাজ্য স্তরে সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইংলিশটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর কি সাবজেক্ট আমরা জানি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন চ্যাপ্টার থেকে সেগুলোকে আর কি দেওয়া হয়। আমি একটু সংক্ষেপে আর কি বলে নিই, তো সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, যে ওয়ান ওয়ার্ড যে কনভার্সেন, আর্টিকেলস অ্যান্দ দ্য প্রিপোজিশন, তাহলে কালেকশন দ্য সেন্টেন্স, নিয়ারেস্ট ইন হচ্ছে মিনিং, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মিসস্পেলড ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, এই ধরনের প্রশ্ন থাকে। এবার হচ্ছে মেন যে আজকের এই যে ভিডিওটা, তা হচ্ছে ছেলেমেয়েরা দ্য স্টুডেন্টস ক্যানট ডিফারেন্সিয়েট হচ্ছে বিটুইন দ্য টু চ্যাপ্টার্স, দ্য টু টার্মস সিনোনিমস অ্যান্ড হচ্ছে নিয়ারেস্ট ইন হচ্ছে মিনিং। অর্থাৎ ছেলেমেয়েরা কিন্তু যে সিনোনিমসের সঙ্গে হচ্ছে নিয়ারেস্ট ইন হচ্ছে মিনিং এই চ্যাপ্টারটার মধ্যে পার্থক্য করতে পারে না, সেইটা নিয়ে আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে আর কি বোঝাবো। প্রত্যেকে কিন্তু ভিডিওটা কিন্তু থাকবে আমাদের প্রথম থেকে আগে শেষ পর্যন্ত, এবং যারা নিউ কামার্স, যারা কিন্তু হচ্ছে নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব মানে করে আর কি নেবে। সাবস্ক্রাইব করার আমাদের নিয়ম হচ্ছে যে ভিডিওটাকে দু তিন মিনিট, চার মিনিট দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব তো বাটনে ক্লিক করবে, বেল আইকনটা কিন্তু যে ক্লিক করবে ন্যাচারালি, তারপর থেকে তুমি কিন্তু সমস্ত ভিডিওগুলো তুমি তার এ পেয়ে যাবে, এটা হচ্ছে নোটিফিকেশন। এখন দেখো যে একটা যে ওয়ার্ড এখানে দেওয়া আছে আমাদের বিমন, তাহলে বিমন ওয়ার্ডটা বাংলা হচ্ছে বিলাপ করা বা দুঃখ করা, তাহলে এই ওয়ার্ডটা কিন্তু সিনোনিমসকে বলতে পারি আমরা, মন বা গ্রিপ, ল্যামেন্ট বি ওয়েল কিংবা ক্রুন। সিমিলারলি বেনফুল একটা ওয়ার্ড বি এনই এফ ইউএল, যা কিন্তু আমাদের সিনোনিমস হয়, ওমিনাস, ডেডলি, ম্যালভোলেন্ট, ডিস্ট্রাকটিভ, পেস্টিলেন্সিয়াল। আজকে আমার কিন্তু এইটা বক্তব্য নয়, আজকে হচ্ছে কি এই যে সিনোনিমস থেকে যখন তোমাকে দেওয়া মানে হবে তোমার যে নিয়ারেস্ট ইন হচ্ছে মিনিং, তখন আমরা সেইখান থেকে কীভাবে এটাকে আমরা কমপ্লিটভাবে অ্যান্সার মানে করবো, প্রত্যেকে সবটা শুনবে। তো ডাইরেক্টলি কিন্তু চলে এলাম আমাদের টপিকে, তা হচ্ছে নিয়ারেস্ট ইন হচ্ছে মিনিং, আজকে হচ্ছে ফোকাসিং বা আমাদের হচ্ছে ডিসকাশন। দেখো ডিরেকশন দেওয়া থাকবে, ইউ আর যে রিকোয়ার্ড টু পুট টিক মার্ক দ্য ওয়ান হুইচ কামস নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তার মানে কি তোমাকে কিন্তু সঠিক যে ওয়ার্ডের টিক মারতে হবে, যে ওয়ার্ডটা কিন্তু আন্ডারলাইন যে ওয়ার্ডের জন্য কিন্তু সঠিক বলে আগে মনে হবে। এখান থেকে একটা মানে কোশ্চেন আমি দিয়েছি, দ্য ক্লার্জি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন দ্য ডাউনফল অফ দ্য গভর্নমেন্ট, তার মানে যে ওই যে ক্লার্জি বাংলা তোমার যে ধর্মযাজক, তিনি ছিলেন ইনস্ট্রুমেন্টাল ওই সরকারের যে পতনের কারণে। এবার পতনের কারণে উনি কী ছিলেন, তা হচ্ছে তো ইনস্ট্রুমেন্টালের আমরা কিন্তু বাংলা জানি তা হচ্ছে যান্ত্রিক, কিন্তু তা তো নয়। এখানে কিন্তু আমাদের অপশন তোমাগুলোকে দেখবো, দেখো দেওয়া আছে এ হচ্ছে কজ মানে হচ্ছে কারণ, অ্যাম্বিভ্যালেন্টে বাংলা হচ্ছে কী তা হচ্ছে আমাদের দ্বি অর্থ, সি হচ্ছে ইনডিফারেন্টে বাংলা হচ্ছে উদাসীন, আর ডি হচ্ছে আমাদের রেসপন্সিবল বাংলা হচ্ছে দায়ী বা হচ্ছে দায়িত্বশীল। তার মানে এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টালের সঙ্গে কিন্তু আমরা ম্যাচিং করবো, তা হচ্ছে ডিটা তা হচ্ছে রেসপন্সিবল, অর্থাৎ ওই যে ক্লার্জি বা ধর্মযাজক তিনি ছিলেন রেসপন্সিবল বা দায়িত্বশীল বা দায়ী ওই সরকারের হচ্ছে পতনের কারণে। এইভাবে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে আই মিন হচ্ছে নিয়ারেস্ট হচ্ছে মিনিংটাকে কিন্তু খুঁজে বার করে ঠিক মারব। তোমার এটা কিন্তু আমাদের সিনোনিমস নয় অ্যাকচুয়ালি, তার সঙ্গে এটা পার্থক্যটা কী তা হচ্ছে সিনোনিমসে আমাদের হচ্ছে হুবহু সম্পূর্ণ মিলে যায়, বা হচ্ছে নিয়ারেস্ট হচ্ছে মিনিংয়ে তোমার কিন্তু সম্পূর্ণ মিলবে না, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান্ড হচ্ছে পুট দ্য হচ্ছে রাইট অপশন। কোশ্চেন নাম্বার টুতে দেওয়া আছে, দ্য লস্ট চাইল্ড ওয়াজ রেস্টোর টু ইটস প্যারেন্টস অ্যামিডস্ট স্মাইলস, অপশন দেওয়া আছে এখানে তা হচ্ছে রিইনস্টেটেড, রিটার্ন শোন এবং হচ্ছে ইউনাইটেড। তোমার এখন দেখো লাইনগুলো কিন্তু যে মিনিংটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে, তা হচ্ছে ওই হারিয়ে যাওয়া কি সন্তানকে ফিরিয়ে দেওয়া কি হয়েছিল বাবা মার কাছে মানে হাসি খুশির মধ্যে। এখন অপশনের মানেটা হচ্ছে অপশন এ দেওয়া আছে আমাদের রিইনস্টেটেড মানে কি তা হচ্ছে যে পুনর্বহাল বা হচ্ছে পুনঃ হচ্ছে প্রতিষ্ঠা, অপশন বি হচ্ছে আমাদের ফিরিয়ে দেওয়া তা হচ্ছে রিটার্ন করা, সি হচ্ছে শোন দেখানো, আর ডি হচ্ছে আমাদের ইউনাইটেড। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা তোমার এখানে টিক মারবো অপশন বিতে, ঠিক আছে। নাম্বার থ্রি আসছে আমি এখানে, দ্য নিউজ পেপার ইজ অ্যান ইনএক্সস্টেবল সোর্স অফ যে নিউজ, সংবাদপত্রটা তোমার হচ্ছে কি যে সমস্ত খবরের একটা অফুরন্ত ভাণ্ডার। তার মানে হচ্ছে যে ওয়ার্ডটা তোমার দেওয়া আছে কি
ইনএক্সস্টেবল এই ওয়ার্ডটার জন্য আমরা কিন্তু কোন ওয়ার্ডটাকে তোমার এখানে চুজ করবো, তোমার অপশান এ দেওয়া আছে। অথেন্টিক তার মানে হচ্ছে অত্যন্ত বিশ্বস্ত, বা হচ্ছে রিলায়েবল হলো। বি দেখো দেওয়া আছে কন্টিনিউয়াস, বাংলা হচ্ছে ধারাবাহিকতা। সি হচ্ছে আনএন্ডিং, যা মানে যার কোনো শেষ নেই। ডি হচ্ছে ইম্পার্সিয়াল, মিন্স একদম পক্ষপাতিত্ববিহীন, তার মানে আমরা কিন্তু ইন মানে এক্সস্টেবল যে ওয়ার্ডের জন্য আমরা কিন্তু যে ওয়ার্ডটাকে চয়েস করবো কোনটা হচ্ছে তোমার অপশান সিটা, আনএন্ডিং। তার মানে এইভাবে কিন্তু আমরা যে নিয়ারেস্ট ইন হচ্ছে মিনিংগুলোকে চয়েস করব। তোমার এটা কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে কিন্তু প্রচুর দেয়, পাঁচটা বা আমাদের ছটা তোমার করে প্রশ্ন থাকে। তোমরা কিন্তু সম্পূর্ণ এটাকে দেখো ভিডিওটাকে। নম্বর দেখো হচ্ছে ফোরে দেওয়া আছে ওয়ান শুড ট্রাই টু ওভারলুক দ্য উইকনেস অফ ফেলো বিইংস। তার মানে হচ্ছে যে একজনের হচ্ছে যে উচিত মানে এড়িয়ে যাওয়া যে কোনো ব্যক্তি বা পার্সেন্সদের যে উইকনেসটাকে, বাংলা হয় আমাদের দুর্বলতা। এবার এখানে দেওয়া আছে অপশানে শর্টকামিংস, স্ট্রেংথ, ফ্রেলটি এবং হচ্ছে ফেবলনেস। শর্টকামিংসের বাংলা মানে হচ্ছে কী, তা হচ্ছে ত্রুটি বিচ্যুতি। স্ট্রেংথের বাংলা হচ্ছে আমাদের শক্তি, ফ্রেলটি তার মানে হচ্ছে ভঙ্গুরতা, যাকে আর কি বলা হয় আমাদের ব্রিটলনেস, আর ফেবলনেসের বাংলা হচ্ছে আমাদের দুর্বলতা। তোমার তাহলে কিন্তু আমরা এখানে তোমার ডি অপশন আগে টিক মারবো। দেখো যে সিমিলারলি নাম্বার ফাইভে আগে চলে আসছে দ্য ম্যানেজার্স, যে ল্যাসিভিয়াস ওয়েজ অ্যান্টাগোনাইজড অল অফ দেম। তার মানে যে ম্যানেজারের এই যে আমাদের কামুক যে স্বভাবটা কিন্তু সমস্ত তাদের সবাইকে তোমার বিরক্ত করে তুলল। অপশন এ দেওয়া আছে অ্যাম্বিশাস, বি হচ্ছে লাস্টফুল, ডি হচ্ছে সি হচ্ছে ইরোটিক, ডি হচ্ছে ট্রেচারাস। এত অ্যাম্বিশাসের বাংলা কী হচ্ছে আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা, যে লাস্টফুলের বাংলা হচ্ছে আমাদের কামুক বা হচ্ছে কামনা তো বাসনাপূর্ণ বা হচ্ছে লালসা। আর ইরোটিকে বাংলা হচ্ছে প্রেমমূলক এবং হচ্ছে ট্রেজারাসের বাংলা হচ্ছে আমাদের বিশ্বাস তো ঘাতকতা। তাহলে আমরা তোমার এখানে নিশ্চয়ই অপশন যে ল্যাসিভিয়াসের জন্য টিক মারবো, অপশন বিটাকে লাস্টফুল। সে ছ নম্বর দেখো হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ সো টল দ্যাট হিজ প্রেজেন্স সিম টু ডার্ফ দ্য রেস্ট অফ দ্য পিপল ইন দ্য রুম। তার মানে ওই লোকটি ছিল এতটাই লম্বা যে তার যে প্রেজেন্সটা, তার যে থাকাটা যেন দেখে মনে হচ্ছিল ওই ঘরে বাকি লোকেদেরকে খর্ব করছিল। অ্যাকচুয়ালি হচ্ছে ডার্ফ এই ওয়ার্ডটা বাংলা হয় বামন, কিন্তু এখানে ভার্বে বলা হয় খর্ব করা। তোমার এবারে দেওয়া আছে অপশনে এ তে হচ্ছে ডুইন্ডেল দ্য হাইট, বি অপশন ডিক্রিজ, ডি হচ্ছে এলংগেটেড, ডি হচ্ছে অগমেন্ট। এবার দেখো সমস্ত কিন্তু ওয়ার্ডগুলো অত্যন্ত ডিফিকাল্ট ওয়ার্ডস, মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট হোম এ লট। ডুইন্ডেল দ্য হাইট হচ্ছে কি, তার মানে হচ্ছে যে উচ্চতাকে যে হ্রাস করানো বা কমানো। বি হচ্ছে ডিক্রিজ মানে এমনি কমানো। সি হচ্ছে লং থেকে আসছে ভার্বে এলংগেটেড, তা হচ্ছে সম্প্রসারিত করা যার মানে। আর ডি হচ্ছে অগমেন্ট, হচ্ছে বৃদ্ধি করা। তার মানে আমরা কিন্তু এখানে যে যে ডর্ফ যে ওয়ার্ডটা দেওয়া আছে তার জন্য আমরা তোমার এখানে কী আমরা এখানে আগে লিখবো অপশান এ হচ্ছে ডুইন্ডেল দ্য যে হাইট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা তোমাদের দেখো এই যে আমি চারটে করে যে অপশানসের যে মিনিংগুলোকে বলছি তোমার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রাইট ইন দ্য হচ্ছে কপি। তারপরে দেওয়া আছে দ্য প্রাইস অফ অল কমোডিটিস ইন দ্য মার্কেট ইজ এক্সরবিটেন্ট। তার মানে হচ্ছে যে মার্কেটে বা বাজারে সমস্ত দ্রব্যমূল্যের দামটা হচ্ছে এক্সরবিটেন্ট, এই ওয়ার্ডটা তোমাকে দাগ দেওয়া থাকবে। তাহলে এই ওয়ার্ডটার মিনিংটা কিন্তু আমরা পরে আগে দেখছি। দেখো অপশান এ দেওয়া আছে সামচুয়াস, বি হচ্ছে এক্সেসিভ, সি হচ্ছে প্রিপশ্চারাস, ডি হচ্ছে এক্সাজারেটেড। তাহলে এখানে সামচুয়াসের মানে হচ্ছে কি, এখানে তা হচ্ছে কি যে অতি ব্যয়বহুল, এক্সেসিভে মানে হচ্ছে মানে অতিরিক্ত, তা প্রিপশ্চারাসে মানে হচ্ছে অস্বাভাবিক, আর ডি হচ্ছে এক্সাজারেটেড মানে হচ্ছে অতিশয়োক্তি। তার মানে এখানে এক্সরবিটেন্ট তার মানে কি গলা কাটা অথবা অত্যাধিক, আমরা আই মিন মাত্রাতিরিক্ত, এত দাম যে কেনা যাচ্ছে না মালপত্রগুলোকে। তাহলে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এখানে যে ওয়ার্ডটা লিখবো বা টিক মারবো অপশানে বি, আই মিন
এক্সেসিভে। দেখো নাম্বার এইটে, দ্য মাউন্টেন এয়ার কামিং ফ্রম দ্য নর্থ হ্যাজ প্রুভড স্যালোব্রিয়াস ফর দ্য পিপল সেটেলড হেয়ার। তার মানে হচ্ছে মাউন্টেন এয়ার, তার হচ্ছে পর্বতে থেকে যে বাতাসটা হচ্ছে নর্থ থেকে আসছে, এটা প্রমাণ করলো যে মানুষ কিন্তু তোমার এখানে বসবাস করতে পারে। স্যালোব্রিয়াস এই ওয়ার্ডটা দেওয়া আছে, এই স্যালোব্রিয়াসটা আগে মানে হচ্ছে কি, তা হচ্ছে স্বাস্থ্যপ্রদ বা স্বাস্থ্যকর। এখন দেখো অপশনগুলো দেওয়া আছে, ভিরুলেন, প্লিজেন, টক্সিক এবং হচ্ছে হোলসাম। এই ভিরুলেন এই ওয়ার্ডটা বাংলা হচ্ছে অত্যন্ত বিষাক্ত, বি অপশন হচ্ছে প্লিজেন্ট, বাংলা হচ্ছে মনোরম, সি হচ্ছে টক্সিক হচ্ছে বিষজনিত, আর ডি হচ্ছে মানে হোলসাম হচ্ছে উপকারী। তার মানে কিন্তু আমরা এখানে অপশন টিক মারব হোলসাম বা আমাদের ডিতে। তাহলে এইভাবে কিন্তু তোমরা ভালো করে পড়াশুনো করার চেষ্টা করো। সো ফ্রম টুডেজ ভিডিও ইউ হচ্ছে লার্ন নিয়ারেস্ট ইন মিনিং অ্যান্ড দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সিনোনিমস সামহাও। তার মানে সিনোনিমস দিয়ে আমাদের যে ওয়ার্ডগুলোতে কনফিউশন ছিল তোমার, মানে আমরা আজকের এই ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে তোমার আমি বুঝিয়ে বলতে পেরেছি যে নিয়ারেস্ট হচ্ছে মিনিং কিন্তু আমাদের সিনোনিমস নয়। তার মানে ডিফারেন্সটা কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিসের আগে মাধ্যমে আমি এর হচ্ছে পরবর্তী ভিডিও আমি পোস্ট মানে করব, যে কারণে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে করো না তোমার, এবং তোমাদের বিভিন্ন ধরনের যে শব্দ নিয়ে যে ওয়ার্ডস নিয়ে এবং তার যে মানে তার যে আমাদের ভোকাবুলারি নিয়ে আমি ডিসকাস মানে করবো। প্রত্যেকেই ভালো থেকো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে করে নাও ইউটিউব বা যে পার্থমিক আছে, যেন তোমরা নেক্সট টাইমে মানে এই ধরনের অনেক ভিডিও যা তোমাদের কিন্তু মানে কম্পিটিটিভ মানে পরীক্ষাতে তো লাগবেই, অন্যান্য বিভিন্ন স্তরে MBA BBA BCA যে কোনো ধরনের এন্ট্রান্স আগে তোমার পরীক্ষাতে, যেহেতু ইংলিশ ইজ অ্যান ম্যান্ডেটরি সাবজেক্ট, সে কারণে আমি তোমাদের প্রত্যেকে বলবো যে ইউটিউবার যে পার্থমিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে করে রাখি আগে রাখো এবং বেল আইকনটাকে ক্লিক করবে। কিন্তু প্রথমেই আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে 3-4 মিনিট দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব মানে জায়গাতে ক্লিক করবে এবং বেল তোমার আইকনটাকে ক্লিক করবে, যেন তোমরা যে পরবর্তী সময় সমস্ত ভিডিওটা একসঙ্গে পেয়ে যাও। প্রত্যেকে ভালো থেকো।